কলাবাগান মাঠে পূজা উদযাপন ও মণ্ডপ তৈরি করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসহযোগিতার অভিযোগ করেছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ক্ষোভ জানান কমিটির সাধারণ সম্পাদক সোমেন সাহা। তিনি বলেন, গত 14 বছর ধরে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে পূজা উদযাপন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এবারও অনুমতি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তবে 1 মাস আগে মেয়র বরাবর লিখিত আবেদন করলেও এখনও অনুমতি মেলেনি। 24 ঘন্টার মধ্যে অনুমতি না দিলে ঢাকা সহ সারা দেশে আন্দোলন ও সব মন্দিরে কালো পতাকা প্রদর্শন সহ গণ অনশন কর্মসূচি পালনের কথা জানান বক্তারা। ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি গত 14 বছর যাবৎ কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুর্গাপূজা করে আসছে, কিন্তু এবছর ধানমন্ডি কলাবাগান মাঠে পূজা মণ্ডপ নির্মাণ ও পূজার প্রস্তুতি নেওয়ার ব্যাপারে তাদের অনুমতি প্রদান করেনি। ধানমন্ডি সর্বজনীন দুর্গাপূজা উদযাপন করার অনুমতি না দেওয়া ও বাধাগ্রস্ত করার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।